পরিচ্ছন্নতাই ঈশ্বর প্রাপ্তির পথ। দশ বছর আগে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে দেশজুড়ে স্বচ্ছতা অভিযান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন। 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীতে তাই দেশের মানুষের কাছে, বিশেষ করে তরুণ প্রজন্মকে স্বচ্ছতা অভিযানে সক্রিয় হয়ে ওঠার আহ্বান জানাচ্ছেন বাংলার শিল্পী সংস্কৃতি ক্ষেত্রের জনপ্রিয় ব্যক্তিরা। স্বচ্ছতা অভিযান শুরু হয়েছিল 2014 সালে 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিনের দিন, এবং এই দিনটাকে আমরা পালন করে আসছি প্রায় বছর দশেক কেটে গেল। এটা ছড়িয়ে দিন আপনি আপনার আপনার প্রতিবেশী, আপনার নিজের বাড়িতে, কারণ স্বচ্ছতায় মানে এভাবেই দেশকে পরিষ্কার করি, মানে আমাদের রাস্তাঘাট পরিষ্কার করে আমাদের দেশকে সুন্দর করেই একমাত্র আমরা অন্য পৃথিবীর অন্য মানুষের কাছে দৃষ্টান্ত রাখতে পারি। তো এই অভিযানকে আমি স্বাগত জানাই